আর দুয়া মেয়ে ফুজুক্ত আর গোপ বড় ইয়ে তার আর মান সম্মান তার আর নিরাপত্তা লাই আর বিভিন্ন ডলে এখন হুমকি দেয় আর বাড়ির নেফারে আর ফসা বাড়ির নেফারে আর ফহদা কলজন যে মামুয়া মুখ দাহিন নিবের গমেন হর হ্যাঁ ইন হল আর ফসা নিরাপত্তা লাই আর নিরাপত্তা লাই আই এমপি মহোদয় প্রশাসন নিজের বেগুনর তো নাই সুস্থ এবং সঠিক বিচারগান চাই বিধবা ভাতা সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিবার নামগুলি কৌশলে আর 30 বছর বয়সী এক বিধবা মাইয়া ফোয়ার জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকত সারে দিবার বয়দা হাইয়রি বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠতে লোয়াগাড় উপজেলার ফদ ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী ওই মাইয়া ফোয়া এই ঘটনার বিচার চাইয়েরই স্থানীয় সংসদ সহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করিকে আসামি মারা গিয়ে 6 বছর রানিংত বিগত 1 বছর ধরিয়ে আর স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন আর রিলিফ টিলিফ দিয়ে মানে রিলিফ টিলিফ দিয়ে ইনর অজুহাত লইয়ারে আর বিধবার বাতার কার্ড বানা দিব হইয়ারে আর নাম্বার গুলো লইয়ারে আর বিভিন্ন সময় ফোন করিয়ারে বিভিন্ন নোংরা প্রস্তাব দেয় আই হতানো নহলে মানে মোবাইল বন্ধ করে রাখি একদিন বাজার গিয়ে তার বেচা শুরু হলো ইয়ারে বাজারত নেবের সময় আর ফতর মাঝে গলা চিবি ধরিয়ারে আর আর মোবাইল তোবার লো ফেলে গিয়ে আই 2 মিনিট তাহলে হয়তো মারা যেতাম আর এরপর আই মোবাইলের লাগে ওরা বাড়ির যখন গেই আর মোবাইল খুঁজানোর সাথে সাথে দরজা নক করে আর ডাক মারে ফালঙ্গুরত ফেলাই ইয়ারে আর নালে নোংরামি করে আর গার হসু হসু সিঁড়ি ফেলে ইয়ে অলরেডি সিঁড়ি ফেলে ইয়ে সিঁড়ি ইয়ারে তারপর একটা নোংরা কাম ভিডিও করে গিয়ে ভিডিও করে ইয়ারে তারপর তো আজ যখন চেয়ারম্যান হাসে যেতে চাই হয়তো ভিডিও ইয়ান ইয়ান সারে দিয়ে অমকে চেয়ারম্যান হাসে গেলে এন হইয়ের আর মানে ইয়ান হলে ব্ল্যাকমেল করার কিছুদিন আগে আর বাড়িতে সেটা হেতন মতো আইয়ের রোল দেয় আর মার পার্সোনাল ডয়েদের স্কাই গিয়া ঘুরি আরে মানে আজ যখন সিলেতে চাই হয়তো ভিডিও 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 সারে দিয়ে মেন হয় আর ইয়ান ব্ল্যাকমেল করে গরনের পরে আর মেয়ে যখন সিলেতে দেখি ওই তো নাই আরও বহুত মহিলার বলে এলে গড়কে তাই মনি উনির এখন বহুত মেয়ে ফলাইলে নোংরামি গড়গে এলে মেম্বার যদি আর ইয়ান মেয়েদের তাহলে তোলে আরও বহুত মেয়ে ফ মানে আন্নান হেরস্ত হব দর্শিত হব তবে অভিযুক্ত অনুসন্ধান জানাইয়ে ওই মহিলার তো ফোন অটিয়া উদ্ধার লাই আদালতত মামলা করিবার কারণে তার বিরুদ্ধে এরকম ভিত্তিহীন অভিযোগ একখান আর বিরুদ্ধে অপপ্রচার ভিডিও গিয়ে ইয়ে ভাইরাল হইয়ে যার কারণে সম্পূর্ণ মিথ্যা ও মেয়ে ভবত্ব আই এই বিভিন্ন হাতে আর জিম্মে গড়িয়ে ঘরে ডাবাল দিবার লাই এবং টিয়া পয়সা 1,62,000 টিয়া লইয়ে টিয়া পয়সা দিবার কারণে যাই রে আর মাননীয় চেয়ারম্যান হাসে অফিসের দিয়ে চেয়ারম্যান আরও অতিরিক্ত পয়সা গালাগালকে যার কারণে আয় যাই রে দীর্ঘ আদালত জুডিশিয়াল আদালত যাই রে ওর বিরুদ্ধে একখান মামলা করি মামলা বিভিন্ন হাতে লো যাবার লাই বিভিন্ন আগামী নির্বাচনত যেমন শরীরে নির্বাচন করি ফেলে বিভিন্ন কোশ্চেন কম নেন এই ব্যাপারে ব্যবসা বাড়ি বেগুন লো জুটি আল্লাহ অপপ্রচার করে ঘটনা তদন্ত করে ব্যবস্থা জীবন লাই উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ দিয়ে বলে জানাইয়ে স্থানীয় সংসদ ফদুবত মধ্যে যে ঘটনা ঘটছে একজন মেম্বারে একজন মহিলারে নির্যাতন করি অথবা অসম্মান করি ইয়ান আই ইউনুসাবর দায়িত্ব দিয়ে যাতে সুষ্ঠু এবং সঠিক তদন্ত করিয়ারে ইয়ানোর একখান ন্যায় বিচার করে ইনশাআল্লাহ ইউনু সাহেব দায়িত্ব পালন করিব আর পাশাপাশি আর আর যেখানে সময় নির্যাতিত মাই ফলার ফাঁসে তাইবে বলে হইয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের এই নেত্রী ফদুয়াত মাঝি যে এই ঘটনা এন নিয়ে আসলে খুবই দুঃখজনক ঘটনা তবে আর আর পক্ষ তো আর যে জীবা সংগঠন আছে সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম সব সময় নির্যাতিত নারীলের পক্ষে হতা হয় নারীলের যেখানে ধরনের সহিংসতা প্রতিরোধে এবং যে ধরনের অসহায় ব্যবস্থা তাদের পাশে দাঁড়ায় ইনশাল্লাহ আশা করি বেগুনের সর্বাত্মক সহযোগিতায় ইয়ান জীবা নিয়ে বিচার হবো হ্যাঁ সঠিক ঘটনা তদন্ত এরা বাইরে আসলে ঘটনা নাকি ফদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে জানাইয়ে এই ঘটনার ব্যাপারে আনোয়ার মেম্বারের মানা করলে আনোয়ার মেম্বার উল্টা তার বিরুদ্ধে অপপাদ দেন মহিলা আর দুয়া মেয়ে ওর দুয়া মেয়ে বলো এর ইউনিয়ন পরিষদ এসেছি এসেতে ও আইয়ের হতে কি ইউনিয়ন মানে অনার পরিষদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ারে মানে আর নির্যাতন করে নির্যাতন করে মানে মেয়ে ভাই আর কলাকুলিভাবে হই মানে হই দেখি এ নানান ডলে পাতা ফাতা ব্যাপারীতে বাড়ি দিচ্ছি আর একদিন মেয়ে হইবার বলে ইতে সিবি ধরে ক্যাং করি ভিডিও করি এ ভিডিও বহাই দিয়ে রে ইতে মেয়ে হইবার শারীরিকভাবে মানসিকভাবে একদম নির্যাতন করে নির্যাতন কি নাই তাহলে মোবাইলে হতা হই সম্প্রতিক দেশত বেশ কয়েকজন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে এরকম অভিযোগ লক্ষ্য করা গিয়ে এরকম অভিযোগের সুস্থ তদন্ত এবং বিচার নরণ হারণে বারবার পুনরাবৃত্তি ঘটে লোয়াগাড়ার ফদুয়া ইউনিয়ন পরিষদ এরশাদ হোসেন সি+ টিভি